15ই ডিসেম্বর থেকে রাজ্যে কিন্তু আবারও অষ্টম পর্যায়ের দূর সরকার ক্যাম্প শুরু হয়েছে, যেখানে আপনি এক দুটো প্রকল্প নয় 36টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে কোন কোন প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনি কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই 36টি প্রকল্প কী কী তা জেনে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনার যদি উঠতে হবে, আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি সরকার রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। অষ্টম পর্যায়ে দূরে সরকার ক্যাম্পে আপনি কিন্তু মোট 36টি পরিষেবা পাবেন, যার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রতিবন্ধকতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, বিধবা ভাতা, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি পরিকাঠামো তহবিল, কিষাণ ক্রেডিট কার্ড, প্রাণীপালন, বাংলা কৃষি সেচ যোজনায় নাম নথিভুক্তকরণ, অক্ষুশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী নিবন্ধীকরণ, স্বনির্ভর গোষ্ঠী ঋণ প্রদান, আধার পরিষেবা সংক্রান্ত সহায়তা, ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সহায়তা, কৃষি জমির মিউটেশন, পাট্টার জন্য আবেদন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক মুকুব, বিদ্যুৎ বিলের নতুন সংযোগের জন্য আবেদন, বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ, হস্তশিল্পী এবং তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন, ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পোদ্যোগীদের নাম নথিভুক্তকরণ, উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের জন্য আবেদনপত্র গ্রহণ এবং প্রক্রিয়াকরণ। এবং এই কাজটি চলবে কিন্তু আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। এরপর 2 জানুয়ারি থেকে শুরু করে 31শে জানুয়ারির মধ্যে আপনার পরিষেবা কিন্তু প্রদান করা হবে। তো বুঝতেই পারছেন এবার কিন্তু রাজ্যে অষ্টম পর্যায়ে দূর সরকার ক্যাম্প শুরু হচ্ছে এবং আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এর পাশাপাশি এখানে যে আমরা 36টি প্রকল্প নিয়ে আলোচনা করলাম, এ সমস্ত প্রকল্প কিংবা পরিষেবার মধ্যে কোনটি নিয়ে আপনি ভিডিও চান, এক কথা সম্পূর্ণ ভিডিও, আবেদন পদ্ধতি, ডকুমেন্টস অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু জেনে নিতে পারবেন যে কোন প্রকল্পে আবেদন করার জন্য কী পদ্ধতি রয়েছে, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা করে পরিষেবা প্রদান করা হয়। অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনে চেক করুন, সেখান থেকে আপনি কিন্তু তা জানতে পারবেন। এবং ইতিমধ্যে আপনাদের প্রতিটি জায়গায় কিন্তু দূর সরকার ক্যাম্প শুরু হয়েছে, যা চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। এবং আপনি যদি এখনও পর্যন্ত না জানেন যে কোথায় আপনাদের দূর সরকার ক্যাম্প বসবে, সেটা আপনি দূর সরকার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন। এ নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে ভিডিওটি চলে যাচ্ছে, সেই ভিডিও দেখে আপনি কিন্তু অনলাইনে চেক করে দেখতে পারবেন যে আপনাদের এলাকায় কবে কোন ডেটে কোন জায়গায় দূর সরকার ক্যাম্প বসতে চলেছে। যদি আপনি কোনো প্রকল্পে আবেদন করতে চান, কোনো কিছু জানতে চান, অবশ্যই আপনি নিকটবর্তী দূর সরকার ক্যাম্পে যান, সেখানে কিন্তু আধিকারিকদের সঙ্গে কথা বলে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর পরবর্তী আপনি মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিও বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।